Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry, our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khom Noong. Facilities. We are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry, our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students.
Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khum Noong. আজকে আমাদের 71 ব্যাটেলিয়ন জোয়ানরা আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ওনাকে গার্ড অফ অনার দিলেন দো
সচেতনার সঙ্গে সাবধান থেকে নিজের জীবন পরিবারের জীবন নেইবারহুডের জীবন রক্ষা করে আমরা ভারতের অগ্রগতিকে সামনে নিয়ে যাব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। তারপরে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এখানে ছিল, ওই দুনোর ওই বিজনেসের ভিতরে ইন্টারেস্ট বিজনেস ইন্টারেস্ট ভিতরে এটা একটা যুদ্ধ ছিল, এটা বলা হয় ব্যাটল অফ প্লাসি 1757। প্লাসিতে সিরাজউদ্দৌলা বেঙ্গালের ওই রাজা ছিল, উনি কি করেছে, ওনার কাছে 50,000 লোক ছিল সিপাহী, কিন্তু ক্লাইভ লয়েড 3,000 লোক নিয়ে মাদ্রাজ থেকে নিয়ে আসছিল, ওনাকে ডিফিট করেছিল। ওনার মনে হয় জাপান নাকি কোনো দেশদ্রোহী ছিল ওই জন্য। এটার পরে 100 বছর পরে 1857 এটা ছিল সিপাহী মিউটিনি বা ফ্রিডম স্ট্রাগল, ফার্স্ট ফ্রিডম অফ ওয়ার ইন্ডিয়া থেকে হয়েছিল। তখন ব্রিটিশ রাজ ডাইরেক্টলি চার্জ নিয়েছে, তখন থেকে 1947 পর্যন্ত তারা ছিল। 15th August 1947 আমরা ফ্রিডম পেয়েছি। ফ্রিডম মানে ফ্রম দি রুল অফ ব্রিটিশ, আমরা নিজে এখন রাজ্য করে। এখান থেকে দেখা যায় 17টা ইলেকশন ছিল, পার্লামেন্ট ইলেকশন। এই সব ইলেকশনের ভিতরে কোনো আগে রাজ যদি হয় ওয়ার হয় সাকসেশন হয় হয়, কিন্তু কোনো যুদ্ধ ছিল না। এখন ইন্ডিয়াতে এখন পার্লামেন্ট ইলেকশন সবগুলো পিসফুলি হয়। আমাদের দেশে আপনি দেখবেন এই যে ফ্ল্যাগগুলি আছে তেরঙ্গা বলে ট্রাই কালার, উপর আছে স্যাফরন মানে স্যাক্রিফাইস রেনাউন্সিয়েশন। বুদ্ধিস্ট মঙ্ক অনেক স্বামীগুলি তারা এই কালার ড্রেস তারা পরে, আর ভিতরে আছে হোয়াইট সাদা কালারে ট্রুথ পিউরিটি, আর গ্রিন কালার আছে লাইফ ফেথ অ্যান্ড
তারপরে ভিতরে আপনি দেখবেন অশোক চক্র আছে, ওই যে অ্যাবাকাস অশোক পিলার থেকে এটা নেওয়া হয়েছে। কিন্তু এই ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছেন আমাদের দেশের লোক পিঙ্গলি ভেঙ্কটেশ, উনি গান্ধী কাছে নিয়ে গেল ওই প্রবোজন দিয়া। চক্রা ইনিশিয়ালি ছিল মনে হয় চক্রা ওই স্পিনিং হুইল, কিন্তু শুধু ওটা অ্যাডাপ্ট হয়ে বাকিটা ডিস্টার্ব হয়েছে। তো আমরা তো অনেক অ্যাচিভমেন্ট করেছি, যখন আমরা দেশ অনেক গ্রুপ ছিল 30 কোটির উপরে চল, তখন তো অনেক সময় আকাল হয়, ওই গেহুঁ আমেরিকা থেকে আমরা 1960 পর্যন্ত আমরা ইম্পোর্ট করতাম। এখন তো ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট, আমাদের চাল, তারপরে চাল তো ওয়ার্ল্ডের সেকেন্ড, সবজি অনেক ফ্রুটগুলি তো ইন্ডিয়া নাম্বার ওয়ান, দুধে নাম্বার ওয়ান, এরকম করে এখন আমরা সেলফ সাফিসিয়েন্ট এই যে কৃষি বিভাগে হয়েছে। এখন এটা ছাড়া সায়েন্টিফিক দেখুন চন্দ্রয়ান মঙ্গলয়ান, আমরা প্রপঞ্চ যে দেশ আছে অন্তরিক্ষ বিভাগে 5 দেশের ভিতরে আমরা ইন্ডিয়া আছে। তারপরে নিউক্লিয়ার এনার্জি করে 7টা প্ল্যান্ট গুলি আছে, পাওয়ার প্রোডাকশন হয় পিসফুল ইউজের জন্য আমরা ইউজ করে। আর অনেক এরিয়াতে দেখবেন ব্রিটিশ তো ফাউন্ডেশন ছিল রেলওয়ে, কিন্তু ত্রিপুরাতে রেল লাইন ওই সাইড থেকে যায়, কিন্তু ত্রিপুরার ভিতরে গেল না, এখন ত্রিপুরার ভিতরে রেল লাইন আছে। এইভাবে রেল ফার্দার এক্সপেন্সন হয়ে গেছে, তো রোড নেটওয়ার্ক রয়েছে, বিমানগুলি তো কমিউনিকেশন, এখন সেলফোন সব জায়গাতে আছে, আগে তো ফোনই ছিল না। তো এরকম ইলেকট্রিসিটি ত্রিপুরাতে ধরুন আমরা বাংলাদেশে 1/3 আমরা 30% তাদের ইলেকট্রিসিটি ত্রিপুরা থেকে সাপ্লাই হয়। তো আগে দেখো 1949 ত্রিপুরা যদি ইন্ডিয়াতে জয়েন করেছিল তখন তো কোনো ইলেকট্রিসিটি ছিল না, রাজার কাছে 2-3টা জেনারেটর ছিল, উজ্জয়ন প্যালেস একটা জেনারেটর, নির্মল একটা, ওই এখন পুরান রাজবাড়ি ছিল এই যে গভর্নর ওখানে একটা ছিল এরকম। আর 10-15 কিলোমিটার ওই ব্রিক্সেল রোড ছিল, রোড ছিল না। তো ত্রিপুরা এখন দেখবেন কীরকম, একটা কলেজ ছিল তখন এখানে কতটুকু কলেজ হয়েছে, 20-এর উপরে হয়েছে, কিন্তু হওয়ার পরে এই যে ইস্ট পাকিস্তান থেকে লোক এখানে আসছে, তারপরে এটা দিয়া আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। তো পরে একটা ছিল এই যে 6th Schedule ডিমান্ড, তো 82-তে 6th Schedule ত্রিপুরাতে করা হয়েছিল, তারপরে 84-এ পার্লামেন্টও পাস করেছে, 82-তে হয় না, 84-এ পাস করেছে পার্লামেন্ট, কিন্তু 82-তে ADC হয়েছিল, তারপরে 85 62 অনুসারে আর একবার ইলেকশন হলো। এত বছর থেকে ধরুন 30 বছর উপর হয়েছে, তো এখন ADC কিছু পাওয়ার দিয়া, মানে লিগেল পাওয়ার ফাইন্যান্সিয়াল পাওয়ার এগুলো দিয়া, এখানে 12 লাখের উপর আছে ট্রাইবাল, তো যারা বেশি এটা মোটামুটি বলা যায় পুরোটা পাহাড় এলাকা, এখানে ইরিগেশন হয় না, তারপরে অনেক ডিফিকাল্টি থাকে। তো ADC-তে যে লোক আছে ট্রাইবালরা তাদের বেঙ্গালুরু আছে, কিন্তু কিছু বর্ডার এরিয়াতে কিন্তু বেশি ক্ষেত্রে ট্রাইবাল থাকে, এখানে 19টা ট্রাইবাল আছে। আমাদের ADC অফিসগুলি এক্সপেনশন হয়েছে, অনেক জায়গাতে স্কুলগুলি আমরা রান করি, জোনাল অফিস খোলা হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ওই রোড বইগুলি কনস্ট্রাকশন হয়, মার্কেট শেয়ার অনেকগুলি করা হয়। কিন্তু এখানে এখানে জিনিস হয়েছিল 73rd, 74th অ্যামেন্ডমেন্ট 92-তে, তারপরে 93-তে অ্যাক্ট পাস হয়েছে, নূতন পঞ্চায়েত অ্যাক্ট, নূতন মিউনিসিপাল অ্যাক্ট, কিন্তু আমাদের ADC এলাকাতে এগুলি এক্সপেনশন হয় না,
তো ওখানে অনেক সাবজেক্ট আছে, আঠাশ সাবজেক্ট আছে, পঞ্চায়েতকে ট্রান্সফার করতে হয়। সাবজেক্ট ট্রান্সফার মানে তিনটা অ্যাপ থাকে, মানে টাকা, মানুষ আর কাস্ট, মানে ফান্ড ফাংশনারি অ্যান্ড ফাংশনারি, তিনটা ট্রান্সফার করতে হয়। সুতরাং লিপ সার্ভিসে আমরা ট্রান্সফার করেছি, এডিসিকে কিছু কাজ দিয়েছি, এরকম না। এখন তো চোদ্দটা দপ্তরে থেকে কিছু কিছু কাজ আমরা পাই, ইনক্লুডিং বলা হয় প্রাইমারি স্কুলটা এই এডিসিকে ট্রান্সফার করেছি বলা হয়। কিন্তু প্রাইমারি স্কুলে যে টিচার ছিল অরিজিনালি 3000 ছিল, এখন তো 1000 লোকের জন্য তো স্টেট গভর্নমেন্ট ট্রান্সফার করে টাকা, বাকি লোকের আমাদের নিজের এই গ্রান্ট থেকে বেতন দিতে হবে। তো এডিসি কি দেওয়া আছে? দেওয়া আছে ঝুম, খেতে এগ্রিকালচার, এগ্রিকালচার তো এখানে তো রিসোর্স না থাকলে কি, এটা তো এগ্রিকালচার হয় না, এটা হর্টিকালচার করতে হয়। বেশি এলাকা পাহাড় এলাকা তো ওই বাগানগুলো করতে হয়, কলা কেলা বা লিচি বা লিম্বু এরকম অনেক বাগানগুলো করে। এখন তো রাবারও করে, পরে ফরেস্ট রাইটস অ্যাক্টে 2 লাখ উপরে হেক্টর উপরে জমিন দেওয়া হয়। তো এখন ওই জমিন দিয়ে আমি রাবার বাগান করাই। আমি একটু ছোট জিনিস বলতে চাই, ট্রাইবেলের সমস্যা আছে দু তিনটা। একটা আছে তারা এরিয়াগুলি এখনো ডেভেলপ হয় না, কিন্তু প্রাইম মিনিস্টার সড়ক যোজনা প্রত্যেক অ্যাটলিস্ট পঞ্চায়েত পর্যন্ত, পঞ্চায়েত পর্যন্ত, এখন তো ভিলেজ কমিটি বলা হয়, আমরা 500 ভিলেজ কমিটি আছে এই জায়গাতে রোড রুল হয়েছে। আর বাকি ইন্টার পাড়া পাড়া কানেকশনটি এডিসি করা মানে ডিগ্রি ডিগ্রি করার পরে এমপ্লয়মেন্ট থাকতে হয়, এভাবে কোয়ালিটি এডুকেশন লাগে। তো এখন 2014 থেকে অনেক প্রস্তাবগুলি সেন্টারে আছে। তো সিক্স শিডিউল আমরা বলি, সিক্স শিডিউল মানে আমাদের যে সংবিধান লেখা আছে একটা শিডিউল থাকে, ধর 11 শিডিউল আছে, কী কী সাবজেক্ট পাঞ্চায়েতকে দেওয়া হয় এটা বলা হয় 11 শিডিউল। আর 12 শিডিউল আছে, এই শিডিউলে মিউনিসিপ্যালিটিকে কী পাওয়ারগুলি ট্রান্সফার করা যায়। এভাবে সিক্স শিডিউলে 10টা এডিসিগুলি আছে, ত্রিপুরাতে একটা, মিজোরাম 3টা, আর আসাম 3টা, মেঘালয় 3টা। কিন্তু এই সবগুলি এডিসিগুলি একই রকম ডেভেলপ হয় না। ধরুন বোরো কাউন্সিলে 40টা সাবজেক্ট ট্রান্সফার হয়েছে, ওখানে একটা ডিস্ট্রিক্ট থাকে এসপিডিএম ছাড়া সব দপ্তরগুলি ওনার নিচে কাজ করতে হয়, এডিসি কাউন্সিল নিচে, মানে ফান্ড ফাংশনস অ্যান্ড ফাংশনারিজ। আমাদের তো 8টা ডিস্ট্রিক্ট স্প্রেড হয়ে গেছে। 2 নম্বর, সাবজেক্টগুলি এখানে ট্রান্সফার করলে কী হবে কেউ জানি না, কিন্তু রিসেন্টলি পার্লামেন্ট কমিটি এখানে আসছিল, শিলং মিটিং করল, আমাদের গভর্নমেন্ট থেকে রিপ্রেজেন্টেশন দিল, গভর্নমেন্ট এগ্রি করেছে বোরো রকম ট্রান্সফার করা হবে। তো বোরো হয়ে গেছে, এখন এমজি হিল আর কার্বি আংলং তারা এগুলি সেম সাবজেক্ট বোরে সে পরে হয়েছিল, ওই রকমই বাকি সাবজেক্টগুলি তাদেরকে ট্রান্সফার করার জন্য ডিমান্ড আছে, মনে হয় পার্লামেন্ট কমিটি রেকমেন্ড করেছে। ত্রিপুরা ব্যাপারে সব জায়গা ব্যাপারে নাম চেঞ্জ করার এটা মনে হয় ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরা ল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এরকম নাম হবে, এডিসি হবে যখন যদি পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট দেয়। সিটগুলি 30 থেকে মনে হয় 50টা বাড়ানো হবে, কিন্তু পার্লামেন্ট এখনো অ্যাপ্রুভ করে নেই, কী হবে কিছু জানি না।
ধরো ফান্ড দেওয়ার জন্য কোনো ফাইন্যান্স কমিশন নাই, আর্টিকেল 280 তে লেখা আছে এই যে সেন্ট্রালকে স্টেট ফান্ড পড়ে রাখলে দেওয়া হয়, আর সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন পিপল ফাইন্যান্স কমিশন চলছে ওনার থেকে পঞ্চায়েত কতটুকু টাকা পাবে, মিউনিসিপালিটি কতটুকু পাবে, কিন্তু এডিসি কীভাবে ওখানে লেখা হয় না। কিন্তু এই বছর থেকে তারা মনে হয় কিছু কিছু টাকা দেবে, তারা কিছু বাজেট রেখেছে। তো এটা ছাড়া স্টেটে আটার মানে যে স্টেট ফাইন্যান্স কমিশন একটা থাকে, আমি তো চেয়ারম্যান মানে এইবার তো 5-6 মাসের ভিতরে যাওয়ার জন্য বলেছে, কিন্তু এডিসি ব্যাপারে কিছু বলেন নাই তারা। ওই আর্ডারে শুধু পঞ্চায়েত আর মিউনিসিপালিটির জন্য বলেছে, তবে আমরা এডিসি ব্যাপারে টাকা কামিয়ে দিতে হবে, তারপরে রিপোর্ট করবো গভর্নমেন্ট। কিন্তু এডিসিতে ইলেকশন করারও কোনো প্রশ্ন নেই, স্টেট ইলেকশন কমিশনের নেই এডিসির জন্য। তো এখন ত্রিপুরার যে স্টেট ইলেকশন কমিশন আছে ওনাকে বলা হয় ইলেকশন করা, জিনিসগুলি নাম চেঞ্জ করা, নাম্বার বাড়ার, সাবজেক্টগুলি ট্রান্সফার করা, তারপরে স্টেট ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করা, এডিসি টাকা দেওয়ার জন্য, তারপরে এই যে ইলেকশন কমিশনার ইলেকশন করবে ওই পাওয়ারটা পার্লামেন্ট অ্যামেন্ড করলে সিস্টেমগুলো থাকবে, এরকম বিষয়গুলো বিশেষগুলি লেগে আসে। কিন্তু এখন পর্যন্ত কিছু এগুলো হয় না। তো আমাদের দেশ তো অনেক অ্যাচিভমেন্ট করেছে, কিন্তু এডিসিতে আমরা একটা মিডিল রয়ে গেছে। এক সাইড আছে 73rd 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পঞ্চায়েত এবং মিউনিসিপালিটিকে পাওয়ারগুলো দেওয়া আছে 93-তে, 92 অ্যামেন্ডমেন্ট ছিল, 93 থেকে দেওয়া আছে সব জায়গাতে। এখন এত বছর হয়ে গেছে, কিন্তু আমরা তো ভিলেজ কান্ট্রি আছি, এখানে কি ট্রান্সফার হবে? কারণটা সিক্স শিডিউলে ভিলেজ কাউন্সিল ব্যাপারে লেখা হয় না, মিউনিসিপ্যাল কাউন্সিল ব্যাপারে লেখা হয় না। এবার এটা এই দুটোটা আনা হবে, তাহলে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যায় পাওয়ার। কিন্তু এইভাবে পাওয়ার ট্রান্সফার করলে ধরো মেঘালয় আছে পুরোটা এডিসি, তো সব পাওয়ার ট্রান্সফার করলে 40টা দপ্তরগুলি আছে স্টেট গভর্নমেন্টের, তারা কী কাজ করবে? যদি ডিস্ট্রিক্ট কাউন্সিলে করে ইলেকটেড অ্যাসেম্বলি আছে, মন্ত্রী আছে, তাহলে কী কাজ করবে? তো এটা প্রশ্ন আছে, অনেকগুলি প্রশ্ন আছে, কেমন হবে কী হবে বুঝি না। আমি আশা করি এই মানে শর্টেস্ট পসিবল পিরিয়ডে, অলরেডি 6 বছর থেকে এই ডিসকাশন চলছে, ওই কিছু বার ভাবে অ্যাটলিস্ট ফাইন্যান্স কমিশনে অ্যাপয়েন্ট করবে, বা ইলেকশন কমিশন তো কোনো ত্রিপুরাতে কোনো প্রবলেম নেই, তারা ওই ইলেকশনটি অ্যাক্ট লেখা আছে। টাউন টাউনগুলি প্রপোজাল ছিল মনে হয়, এখন কিন্তু হয়নি, কারণ সিক্স শিডিউল লেখা হয় না, কারণ তাহলে এখানে করলে হয়ে যাবে। কিন্তু এখন সিক্স শিডিউল অ্যামেন্ডমেন্ট করার পরে হবে, আমি আশা করি এই যে এখন আপনারা দেখবেন আমরা সবাই মাস্ক নিয়ে আমাদের দেশে এই যে করোনা দিয়া 5-6 মাস থেকে লকডাউন, ওই পুরা ছোট মোটো দোকান সব বন্ধ হয়, মানুষ মানে মাইগ্রেন্ট লেবার ইভেন ত্রিপুরার লোক, ব্যাঙ্গালোরে ছিল 15,000 লোক ছিল, তারা আসতে হয় এখানে, ওখানে কোনো কাজ নেই। তো এরকম মানে আর্থিক মানে আমাদের আর্থিক একাডেমি ছিন্ন ভিন্ন হয়েছে, এটা একটা ক্রাইসিস, মেডিকেল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস। তারপরে এখন চীনা চীনা তো ওই বর্ডারে ধরো লাদাখ, তারপরে এই যে অরুণাচল বর্ডার, এই যে বাকি জায়গাতে
ওটা প্রচুর এটা তারা ওই আর্মিগুলি মোবিলাইজ করে আমাদের দেশ থেকে এখানে বিহার রেজিমেন্ট 24 লোক মারা গেছে। তো এটা একটা যুদ্ধ যদি হয় এটা কোনো দেশ লাভ হবে না, কিন্তু ওই আমাদের দেশের এটা মানে আর্থিক ব্যবস্থাটা এই তিনটে ক্রাইসিস এখন চলছে, ওই জন্যে এই যে ডেভেলপমেন্ট সাইড মানে কেউ ওটা দেওয়ার টাইম নেই, মহল নাই, পরিস্থিতি এরকম নাই, সব জায়গাতে গণ্ডগোল। সাডেনলি আমরা লকডাউন হয়, অফিস থেকে আমরা বাড়িয়ে যেতে পারে না, একটা সময় জিরানে এসডিএম লকডাউন ডিক্লেয়ার করে। তো এরকম পরিস্থিতি এখন, কাজ করার একটু নেই, ছোটো মোটো কাজ দেওয়া আছে বারবার বন্ধ হয়, পিডব্লিউডি কাজ বলি আমরা, এডিসি পিডব্লিউডি কাজ বলি, কনস্ট্রাকশন কাজ বলি, ল্যাপর পায় না, কাজও করতে পারে না, বন্ধ। তো এটা মানে ডিফিকাল্ট সিচুয়েশন আছে। আমরা আমি আশা করি এই যে ভ্যাকসিন বা কোনো মেডিসিন নভেম্বর ডিসেম্বর বা সেপ্টেম্বর ভিতরে যদি আসে তো দেশটা বাঁচবে, পুরা মানে বিশ্ব বাঁচবে। এখন তো শুধু ইন্ডিয়া প্রবলেম না, এই ভাইরাসটা চাইনা থেকে আসছে, এখন 200 কান্ট্রির উপরে চলে গেছে, সব দেশে আছে এখন এই সমস্যা। যে দেশে নাই বলছে নিউজিল্যান্ডে এখন শেষ করেছে, এখন সেকেন্ড ওয়েভ আসছে ওখানে, যে জায়গা থেকে বন্ধ হচ্ছিল সময় ধরুন সাউথ কোরিয়া জাপান এগুলি, এখন দুবার আসছে ওখানে। তো ইন্ডিয়াতে এখনো পিক হয় না, আমেরিকা ব্রাজিল এই ইউরোপ এগুলি পিক হয়েছে, মানে এখন কেস খুব কম হচ্ছে, আমাদের তো বাড়তেছে। এই সিচুয়েশনে এই যে ডিস্টেন্স মেনটেন করা, ফ্যাক্টরিতে 100 লোক থাকলে 20 লোক 30 লোক নিয়ে কাজ করতে হয় না, এমনি একটা নাম্বার দিলে ফ্যাক্টরিতে কীরকম যায়। তো এটা মানে মানুষের জীবনটা খুব কঠিন। তো এই ক্ষেত্রে আমাদের এডিসিতে যে লোক আছে ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আরও খারাপ, কারণটা এখানে তো অ্যাক্টিভিটি অনেক লিমিটেড অ্যাক্টিভিটি থাকে, এগুলি যদি বন্ধ হয় কারণ র্যাগা কাজ করলে 2 মাস আমরা করতে পারেন না ভালো করে। Facilities. We are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs and brilliant infrastructure along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khumnum.